আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন পুরনো কিছু চারা, ফুল গাছ যা ছিল ছাদের তা নিয়ে। আমার ছোট ভাই বোন বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো সবাই আল্লাহর মেহরবানিতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি না চাই থেকে নতুন চারা, ফুল গাছের চারা, ডালিয়া গাছের এবং নতুন আপনার মুরগাচুট ফুল গাছ এবং আপনার এই দুইটা গাছ, আপনার ডালিয়া কয়েকটি চেরা ফুল গাছের এনেছি, তার ভিডিও সহ এবং পুরনো গাছ সহ আপনাদের সামনে আজ দিলাম। সাথে যা ফুল গাছ ছিল তা নিয়ে আজকের ভিডিও। গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছেন, গাঁদা ফুল গাছ খুব বড় বড় ফুলগুলা, ফুলের বারে গাছগুলা ভেঙে পড়ছে। এই দেখেন বসন্তরা ফুল গাছ, যখন এনেছিলাম অনেক বড় বড় ডালের ফুল ছিল, আপনারা দেখতে পেরেছিলেন। এখন সিজন না, তারপরেও ফুলগুলা ফুটছে। পাতাবাহার ফুল গাছ দুই কালারের, এই দেখেন আরেকটা ফুল গাছ খুব সুন্দর ফুল ফুটতেছে। এই আর একটা পাতাবাহার ফুল গাছ ফুল সহ এবং নীলগন্ডা ফুল গাছ, নীলগন্ডা ফুল গাছের অনেক ফুল আপনাদের দেখিয়েছি ধরা, এখন সিজন না, তারপরেও একটা দুটো নীলগন্ডা ফুল ধরতেছে। কোনো একটি গাছে যেন ফুল নাই তা না, প্রত্যেকটা গাছে অল্প এবং বেশি ফুল আছে। নতুন গাঁদা ফুল গাছ, এটার মাঝে অনেক বড় বড় গাঁদা ফুল ধরছে। রঙ্গন ফুল গাছ এবং গরমের দিনের ফুল গাছে ফুল, প্রচুর ফুল গাছ। ছোট্ট মোটি একটি গাছে টবে এবং কেস্টার ফুল গাছ, এই গাছটা দুই কালার তিন কালার ফুল ফুটেছে, অনেক ফুল। মুরগাচুট ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় লাল গোলাপ একটি, বড় লাল গোলাপ। এটা কি আপনারা চিনতে পারছেন? হাসনাহানা ফুল গাছ, এইটার ভিডিও দুইবার দিয়েছি, প্রচুর ফুল ফুটে সিজনে আনসিজনে আল্লাহর মেহরবানিতে। এবং মরিচ ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এবং গোলাপি ইন্ডিয়ান গোলাপ জবা, গোলাপি জবা ফুল গাছ ইন্ডিয়ান। ডাল কেটে চারা করেছিলাম আরেকটি বালতিতে, সেই গাছে ডাল চারপাশে দিয়ে আপনার কলি ফুটতে শুরু করেছে। এবং গাঁদা ফুল গাছও, অনেক গাঁদা ফুল, সময় শেষ হয়ে যাচ্ছে, পাতার থেকে ফুলগুলো বেশি, তিন কালার গোলাপ ফুল গাছ এবং গোলাপি গোলাপ ফুল, অনেক অনেক ফুল ধরতেছে। সবসময় ভিডিও করা যায় না, তাই দেওয়া যায় না, অনেক যায় ঝামেলা থাকে, কাজ কাম থাকে, তাই ভিডিওগুলো আপনারা কমানো লাগে। পত্রলেখা ফুল গাছও আছে, অনেক পত্রলেখা ফুল গাছ। আর এই গাছটা এনেছিলাম মুরগাচুট, এত সুন্দর লাল কালার, দেখে খুব ভালো লাগছিল। এই ফুল গাছ আপনার কয়দিন আগে ভিডিও দিয়েছি, দেখতে পেরেছেন অনেক প্রচুর ফুল ফুটতে আরম্ভ হয়েছে। এর সাথে আরও দুই তিনটি চারা আছে, ও 10 ইঞ্চি টবে নতুন রোপণ করেছি। আর ছোট প্যাকেটিংয়ে রোপণ করা একটি ফুল ফুটেছে। এটা ছোট ছোট রঙ্গন ফুল গাছ, ছোট ছোট রঙ্গন ফুল ফুটে।
এইটার কয়েকটা ফুল গাছ আছে আপনাদের সামনে, আমি সবগুলা ফুল ভিডিও দেখাবো। এটা হলুদ রঙন ফুল গাছ, এই রঙন ফুল গাছ বড়, বড় বড় রঙন ফুল ফুটে হলুদ কালার। একটি ডালিয়া গাছ এনেছি, এটা অনেক বড় বড় পাঞ্জার মতন গাঁদা ফুল, কারণ ফুলের বারে গাছগুলো ভেঙে পড়েছে, বেশি বড় টবে না, বারাঞ্চি টবে এটা রোপণ করা। আর আগে যে গাঁদা ফুল গাছ দেখিয়েছিলাম দুটো টবে, সেগুলো শেষ, অগ্রিম এনেছিলাম, অগ্রিম ফুটে জড়ে গিয়েছে। এই ফুলটা এখন বর্তমান ফুটতেছে, আপনাদের আগামীতে এই ডালিয়া কালারটা দেখাবো ভিডিও। এই দেখেন আর একটা ফুল গাছ, এগুলা ফুল গাছ কিন্তু খুব সাধারণভাবে রোপণ করা আপনাদের জন্য। আপনারা ইচ্ছা করলে খুব সাধারণভাবে 5 লিটারি বোতলে, 2 লিটারি বোতলে, 10 ইঞ্চি টবে রোপণ করতে পারেন। টবের দামও বেশি না, 50 টাকা 60 টাকা ইঞ্চি হিসাবে। শখের বড় কিছু নেই, ইচ্ছে করলে উপায় হয়। আর যদি এইটা হলো আপনার এই লেচুর মতন একটি জিনিস, তার নাম কি বলে, এই ফলটা মুখে দিয়া এসেও আসছে না, আপনাদের হয়তো বা বলবো নামে লেখা সময় ভিডিওতে, এই মুহূর্তে আসতেছে না। আর কি বলবো, আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার হলুদ, সরি, ইন্ডিয়ান জবা দুটি ফুল গাছে আস্তে আস্তে অনেক ফুল এবং কলি ফোটা আরম্ভ হয়েছে। একটি গাছ থেকে দুটো গাছ বানিয়েছি আপনার ডাল থেকে তৈরি করে। রেগুলারও ফুল ফুটে, রেগুলারও ফুল জ্বরে। আর অনেকগুলা ফুটতেছে, কলি ফুটতেছে 2-3 দিন পরে পরে। আপনাদের ইচ্ছা হয় যদি খুব সাধারণভাবে এই গাছগুলো রোপণ করতে পারেন, বেশি খরচ নাই। আর কি বলবো, ভুল টুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।